হজ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি। বিডিএসটার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি, তার স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং সফর সঙ্গীদের বহনকারী বিমানটি রোববার দিবাগত রাত 1:47 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আকমা মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এর আগে সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য 10 দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যরা। রাষ্ট্রপতি পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিন গত শুক্রবার রাতে মদিনা পৌঁছান। সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিণীকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওয়াহেব আল শেহেলি, মদিনার রয়্যাল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আলবাড়ি এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটওয়ারি বিদায় জানান।